আচমকা তৃণমূল পার্টি অফিসে দুষ্কৃতীর হামলা। পঞ্চায়েত প্রধানের সামনে 50 সদস্য পঞ্চায়েত সমিতির একজন সদস্যকে সহ বেশ কয়েকজনকে এলোপাতাড়ি মারধর করল দুষ্কৃতীরা। হাতে আগ্নেয়াস্ত্র, লাঠিসোঁটা নিয়ে নির্মম 50 সদস্য সহ একাধিক তৃণমূল কর্মীকে নির্মমভাবে মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। ছবিতে স্পষ্ট হামলার ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হামাদামা বাজারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে। স্থানীয় সূত্রে জানা যায়, হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা হাদিপুর ঝিকরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হামাদামা বাজারে যে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসে এই দিন রাত 8:30 নাগাদ পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য ও কিছু কর্মী সমর্থকদের নিয়ে একটি আলোচনা সভা করছিলেন। সেই সময় 20 থেকে 30 জন দুষ্কৃতী হাতে লাঠি, সোঁটা, আগ্নেয়াস্ত্র, বন্দুক নিয়ে এসে হামলা চালায় পার্টি অফিসে। পার্টি অফিসের মধ্যে ভাঙচুর করতে 50 সদস্য সহ একাধিক কর্মীদের মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় 4 জন আহত হয়েছে। অভিযোগের তীর দেগঙ্গার 2 নম্বর ব্লক সভাপতি অরূপ বিশ্বাসের অনুগামীদের বিরুদ্ধে। খবর পেয়ে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। রাত থেকে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। রাতেই তল্লাশি চালিয়ে দেগঙ্গা থানার পুলিশ 2 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দেগঙ্গা 2 নম্বর ব্লকের সভাপতি অরূপ বিশ্বাস। বিজেপি কটাক্ষ ছুড়ে দিয়েছে এবং এটা তৃণমূলের 2 গোষ্ঠীর কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। শেখ রাজবের রিপোর্ট, NTV WP। বাজারে এসেছিলাম, এসে দেখি আমাদের পার্টি অফিসের সামনে আমাদের প্রধান সাহেব এবং আমাদের বিভিন্ন মেম্বাররা ছিল। কিছু আলোচনা চলছিল। হঠাৎ ওরা 20-30 জনা লোক এলো, হাতে লাঠি, ছোটা এবং হাতে বন্দুক টন্দুক আছে। আমরা বাইরে থেকে দেখছিলাম। তারপরে মারপিট হলো। মারপিট করে তাদের 3-4 জনের চেনাশোনা হলো। আর তাদের আছে অরূপ বিশ্বাসের অনুগামী। আচ্ছা, যারা এসেছিল তাদেরকে চিনতে পেরেছিল? হ্যাঁ, 2-1 জনের চিনি, সবটা চেনা যায়নি। তার মধ্যে একজন রাজা বলে একজন, আর শফিকুল বলে 2-1 জনের চিনতে পেরেছি। কজনকে মারধর করে? মাত্র 3 জনের করেছে। আচ্ছা, আর মোটামুটি এরা কারা যারা এসেছিল? এরা হচ্ছে অরূপ বিশ্বাসের লোকেরা। অরূপ বিশ্বাস কি ব্লক সভাপতি? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম তরিকুল ইসলাম। সন্ধ্যে 8:20-তে তখন আমাদের পঞ্চায়েতের প্রধান যেমন ভূমি কর্মদক্ষ কৃষ্ণ বসু তাদের মেম্বারদের নিয়ে মিটিং করছিল। হঠাৎ অতর্কিতে এসে 20-25 জন দুষ্কৃতী তাদের প্রতি অতর্কিত হামলা চালায়, বাঁশ, লাঠি, রড নিয়ে। আচ্ছা, তাতে করে দেখা যাচ্ছে 4-5 জনা আহত হয়েছে এবং রক্তপাত হয়েছে। তারপর ঘটনার সময় আমি দেখি একজনার কপাল দিয়ে রক্তপাত হচ্ছে। সেই সময় মানুষ তাকে সাইড করে দিয়ে দুষ্কৃতীরা চলে গেছে। আপনার নাম? মহিবুল্লাহ। যে বিভিন্ন জায়গায় এলাকার দখলদারি রাখার জন্যে যে গুন্ডাবাজি বা গুন্ডা বাহিনী, তোলাবাজরা নিজেদের মধ্যে ঝামেলা করে, বোমাবাজি, গুলি চালায়, তাতে এলাকা উত্তপ্ত হয় এবং এলাকার মানুষ আতঙ্কিত হয়। ঠিক সে একই রকম ঘটনা কালকে দেগঙ্গার হামাদামা বাজারে ঘটেছে। তৃণমূলের পার্টি অফিসে তৃণমূলের লোকেরা হামলা চালাচ্ছে। যে কার হাতে দখলদারি থাকবে, ওদের মধ্যে যে ক্ষমতার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনের পর ক্ষমতা কার হাতে থাকবে, তাই নিয়ে তৃণমূলের উপরে হামলা চালাচ্ছে, যার কারণে এলাকা উত্তপ্ত, এলাকা আতঙ্কিত, সাধারণ মানুষের স্বাভাবিক জীবন যেমন ব্যাহত হচ্ছে। এর থেকে নক্কার বা ধিক্কারজনক ঘটনা আর হতে পারে না। আমার নাম তরুণকান্তি ঘোষ, বিজেপি জেলা বারাসাত জেলা কমিটির সাধারণ সম্পাদক। দেখুন, আমার অনুগামী তার অনুগামী বলে কথা নেই। আমার সবাই তৃণমূল। আমি যেটা শুনলাম, অনেক রাত্রে শুনেছি যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে ওখানে। এটা একটা চক্রান্ত করা হচ্ছে আমার বিরুদ্ধে। আমি নিজে অসুস্থ হয়ে ঘরে বসে আছি। তা আমি সেখানে পুলিশকেও বলেছি যে পুলিশের মতন কাজ করুক। আমার অনুগামী তার অনুগামী কিচ্ছু নেই। সবাই তৃণমূল, সবাই আমার তৃণমূলের কর্মীরা আছে। মানে এই হামলাটা তাহলে তারা কারা করেছে বলে মনে করছে? এটা বলতে পারবো না, কিছু লোক করতে পারে, কিন্তু যে চক্রান্তটা করছে আমার বিরুদ্ধে এরা, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। দলের লোক আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে? হ্যাঁ। আপনার নাম? রেজিগনেশন বিশ্বাস, সভাপতি, দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।